যবে থেকে তোকে বিয়ে করে লি আসছি তবে থেকে তো তোরই শুনছি, বল কি বলছিস? আচ্ছা, আমার বাপের যে 15000 টাকাটা খাইয়া বইসা আছো, ওই টাকাটাই আজলি তো আসছে আমার বাপ। আরে বাপ রে, 15000 টাকা? ও নো জান, ও জান কবে আসছে? কবে আসছে? চলে আইছে বালিয়ার মুরে। রে বাপ রে, বুড়া চলে আইছে ই সালা আইছে মানে তো টাকা না লিয়া যাইবে না। চল টিঙ্কু, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর। ও গো শুনছো, আমি একটু আসি টাকার ব্যবস্থা করে। এই এই কাপ প্লেটটা বাহিরে থাকলো, তুলে লিও, নাহলে আবার কুকুরে চাইটে লিবে। আর শুনছো, আসার সময় 5 কেজি খাসির মাংস আনিও তোমার শ্বশুরের লাগে। খাসির মাংস লই? সুন্দরবন যে হরিণ শিকার করে হরিণের মাংস লিয়ে আসছি। শালা দেখতে তো পাঁঠার মতন, আবার খাবে খাসির মাংস। আকাশের পরিস্থিতি তো খুব একটা ভালো লই, আকাশ দেখে মনে হয়েছে আজ বৃষ্টি হবেই হবে। যে তোকে পেছন থেকে ডেকে তো শুভ কাজের রফা দফা করে দিন। আর তুই আমাকে একটা কথা বল, এত ছটপট করে কুঠে যাচ্ছিস তুই? 15000 টাকার ব্যবস্থা করতে যাচ্ছি, 15000 টাকার আমার হেভি দরকার, দিবি তুই? 15000 টাকা? 15000 টাকা তো নাই আমার কাছে, কিন্তু তোর খাতিরে আমি 15000 টাকার ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু তার আগে তোকে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। আবে, এখন যে আমার টাকার দরকার, তোর দুটো প্রশ্ন কেন? 20টা প্রশ্নের উত্তর দিয়ে দিব, দেরি কেন করছিস? তাড়াতাড়ি প্রশ্ন কর। আচ্ছা ঠিক আছে, তুই বল, এমন কি জিনিস যে জিনিসের দুটো চাকা থাকে? আবে ইয়া তো হেভি সহজ, বাইক। হয়নি হয়নি, বাইক লই, মোটর বাইক। আচ্ছা এটা তো পারলি না, আরেকটা বল। আচ্ছা বল, এমন কি জিনিস যে জিনিসের চারটে চাকা আছে? বল বল বল। আবে তুই কি আমাকে ছোট ছেলে পেয়েছিস? এগুলো কোনো প্রশ্ন হলো? চারটা চাকা আছে মানে কার? না না না, হইলো না। ও নো, কার লই, মারুতি কার। আচ্ছা বেটা, আমার সাথে চালাকি। এবার আমি তোকে একটা প্রশ্ন করছি, তুই উত্তর দে। ঠিক আছে সুধা। আচ্ছা তুই বল, ওয়ারহোলের ভুঁয়ে বরহোলের চাক, যে বলতে পারবে তার গোটাই ভাগ। কি আবার গু? গুলাই মানুষের গু। এই যাতো যাতো, যেখানে যাচ্ছে যাতো, মাথা আছে আমার। চলে যাব মানে? 15000 টাকার ব্যবস্থা কি তোর বাপ করে দিবে? তোকে তো আমার সাথে যাইতে হবে, চল চল চল। হ্যাঁ যাচ্ছি তো। ওই আমাকে কেমন লাগছে রে? আরে ওস্তাদ, একেবারে ঝাক্কাস লাগছে, ঝাক্কাস। আরে ওই চুলগুলো কেমন লাগছে? আরে ওস্তাদ, ওয়া তো জিজ্ঞাসাই করিও না। আরে আমার চশমাটা কেমন লাগছে? আরে ওস্তাদ, ওয়া তো আরো জিজ্ঞাসা করিও না। সবই সুন্দর লাগছে বল। আরে কি আর বলবো, উপরওয়ালা আমাকে চেহারাটাই ওরকমই দিয়েছে, সবই সুন্দর লাগার মতো। আরে দাদা, তুমি আমাকে ডেকেছিলে? কি রে পুরা মোবিল দাদা, ওরকম বলিও না। তোর মতন কালুয়াকে পুরা মোবিল বলবো না তা কি বলবো, সাদা দুধ। টাকা নিয়ে এসেছিস?
আরে দাদা, আমি যেমনি ওর কাছে টাকা চাই না, তেমনি ও বলছে তুমি নাকি একেবারে সালমান খানের মতন দেখতে। তারপর আমি আর ওর কাছে টাকাই চাইনি। সালমান খান বলেছে? তাছাড়া আরে ও বলছে যে তোর ওস্তাদ দেখতে একেবারে সালমান খান। দেখছিস তো হাসি, আমাকে সালমান খান বলেছে। সালমান খান আর বলবেও বানা কেন, আমি তো দেখতেও একেবারে সালমান খান। আরে দাদা, তুমি ওই সব বাদ দাও, তুমি একবার সালমান খানের মতন লাইছা দেখাও তো। লাইছা দেখাও, লাইছা দেখাবো? হ্যাঁ তো দাঁড়া। আরে সালা বোকা, যখন ও এরকম ডান্স করে না, তখন তুই ভাববি যে তোর কাজ হয়ে গেছে। তো চল না তাহলে। চল চল, মনে হচ্ছে আমরা কো আজ ডান্স করতে হবে। তুই কে বে, আর এখানে কেন আসছিস তোরা? কি বা রাহুল, কিছু বলবি না চুপচাপ থাকবি? বলছি বলছি। আরে তোতা সালমান খান ভাই, ব্যাপারটা হয়েছে কি? হ্যাঁ, এটা হচ্ছে আমার বন্ধু টিঙ্কু। তো তো আমি কি করব? আসলে ব্যাপারটা হয়েছে কি, আর 15,000 টাকার খুবই দরকার, একে 15,000 টাকা দিতে হবে। 15,000 টাকা? ইয়াকে আমি 15,000 টাকা দিব? আমি দিব? আবে পাগল টাগল হয়ে গেছিস নাকি? যা যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 15,000 টাকা দিও না, কিন্তু দাদা তোমাকে একটা কথা বলবো। বল বল। দাদা তুমি না একেবারে সোলেমান খানের মতন দেখতে লাগছো। কি বলছিস রে? আমি? তাছাড়া? হ্যাঁ ঠিকই তো, কি ডান্স করো দাদা তুমি, একেবারে ফাটাফাটি। আবে ডান্সের কথা ছাড়, দাদার চুল দেখেছিস? চুল একেবারে সালমান খান। আবে চুলের কথা ছাড়, দাদা চশমাটা দেখেছি, একেবারে হুবাহুব এরকম চশমা সালমান খান পরে। মনে হচ্ছে সালমান খানের কাছ থেকে ধার করে নিয়েছে। না মানে কিনে লেছে, কিনে লেছে, এরকমই মনে হয়েছে। হ্যাঁ ভাই হ্যাঁ, ঠিকই বলেছিস ঠিকই বলেছিস, একেবারে হুবাহু সালমান খান লাগছে। হ্যাঁ ভাই হ্যাঁ, ঠিকই বলেছিস ঠিকই বলেছিস। চল ভাই বাড়ি চল। এই ভাই এই। হ্যাঁ বলো দাদা। এই তোর কত টাকা লাগবে বললি? ১৫,000 টাকা দে ভাইকে। হ্যাঁ দাদা। এই নে পুরো 15,000ই আছে। আমার সামনে হাত মেরে দেখে নে, ঠিক আছে কি? ঠিক আছে, এ এলাও হাত মেরে দেখেলি। এ রাহুল এলে, তুইও হাত মেরে দেখেলে। এ এলে হাম্মো হাত মেরে দেখেলি। ঠিক আছে এবার চল চল।
আর 15 দিন বাদ যদি না ঘুরেছ না তো তোরা এই পৃথিবীর যেখানে থাক আমি তোরাকে উঠিয়ে নিব। আরে হ্যাঁ হ্যাঁ 15 দিন বাদ ঘুরিয়ে দিব। রাহুল চল রে চল, সালা এই টাকা গালা লিয়ে যে আমার শ্বশুরের মুখে মারব আর সব ঝামেলা এখানেই শেষ করব। সালা খালি টাকার লেগে খেচার খেচার করছে। এই তোতা যেমন টাকা দিতে জানে কি করে আদায় করতে হয় সেটাও জানে। আমি টাকা লিনি দাদা। তুই সেদিন লিলি না বে, সেই দিন তোর বন্ধুকে সাথে করে লিয়েছে, তুই লিয়ে গেলি না 15,000 টাকা। এগুলা কোনো ব্যবহার, এভাবে যেখান সেখান থেকে যেভাবে পারবে উঠিয়ে নিয়ে চলে আসবে। 15,000 টাকা পাইবে বলে মাথা কিনে রেখে দিয়েছ নাকি? শান্তিতে একটু হাঁটতেও পাবো না? প্যাড ভর্তি গুলিয়া তোমার লোকেরা আমাকে তুলে নিয়ে চলে এলো। আবে ছাড় তোর ওই সব কথা, তুই কি বলেছিলি যে 15 দিন বাদ ঘুরিয়ে দিবি? আবে বাদ দে ওই সব কথা, আমাকে প্রচুর মারলে প্রচুর। আবে একদম আমাকে মারবি না, একদম মারবি না, যা বলার আমাকে বল। আবে তুই তো বলেছিলি যে 15 দিন বাদ ঘুরিয়ে দিবি, তখন ঘুরা। হ্যাঁ তো ঘুরাবই তো। হ্যাঁ তো দে না ঘুরিয়ে। হ্যাঁ তো দিচ্ছি। হয়েছে? আবার কি হলো? আরে আমি বলিনি যে 15 দিন বাদ ঘুরিয়ে দিব? তো ঘুরিয়ে দিন তো।